অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। অনেক সময় আমাদের চোখের সাদা অংশে রক্ত জমে যেতে দেখা যায়, যেটা আপনারা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছেন। চোখের সাদা অংশে রক্ত জমে যাওয়াকে আমরা বলি সাফ কনজাংটিভাল হেমোরেজ। এখন জেনে নেব কী কী কারণে চোখে রক্ত জমে যেতে পারে। ধরুন, আপনার জানতে বা অজান্তে কোনো সময় যদি আপনার চোখে আঘাত লেগে যায়, আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, বা আপনি যদি অনেক বেশি পরিমাণে বমি করে ফেলেন, বা আপনার খুব বেশি পরিমাণে যদি কাশি থাকে, আর যদি ব্লাড প্রেশার হঠাৎ করে যদি খুব বেশি পরিমাণে বেড়ে যায়, সেক্ষেত্রে চোখের সাদা অংশে রক্ত কিন্তু জমে যেতে পারে। যদি কোনো কারণ ছাড়াই আপনার চোখের সাদা অংশে রক্ত জমে যায়, সেক্ষেত্রে আপনার প্রথমে ব্লাড প্রেশারটা চেক করে নিতে হবে। যদি ব্লাড প্রেশার বেশি থাকে, তাহলে একজন অবশ্যই ভালো ফিজিশিয়ানের সাথে আপনার কনসাল্ট করে নিতে কিন্তু অবশ্যই হবে। আর যদি আপনার চোখে রক্ত জমে যায়, সেক্ষেত্রে চিন্তা করার একদম কোনো কারণ নেই। 10 থেকে 15 দিন অপেক্ষা করলে ধীরে ধীরেই কিন্তু চোখের রক্ত জমে যাওয়াটা কিন্তু কমে যাবে। আপনারা যদি মনে করেন, আপনারা একটা লুব্রিকেটিং আই ড্রপ 3 ঘন্টা ছাড়া ছাড়া 15 দিন ব্যবহার করতে পারেন, আর তার সাথে একটা ভিটামিন সি এর ট্যাবলেট প্রতিদিন একটা করে 15 দিন খেতে পারেন। এটা করলেই আপনাদের চোখের সাদা অংশে কিন্তু রক্ত জমে যাওয়া একদম পুরোপুরি কমে যাবে। আশা করি ভিডিওটা আপনার উপকারে এসেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন।